আমার ভাই ফুচকা খাচ্ছে, মজা তো বেশি মজা লাগে ফুচকা অনেক। যে কোনো মেয়ের সবচেয়ে পছন্দ খাবার হিসেবে ফুচকা, আর বেশি করে টক পানি। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। দেখতেই পাচ্ছেন এখানে চটপটির বুট সিদ্ধ করা হচ্ছে, এই যে। আর দুপুরে রান্নাবান্না কমপ্লিট। এটা হচ্ছে কাকিলা মাছ চটচড়ি, এটা হচ্ছে আয়ের মাছ দিয়ে সসিন্দা দিয়ে। আর এখানে আছে সবজি, পাঁচমিশালি সবজি। আর এখানে হচ্ছে তুর্কি মুরগি আলু দিয়ে রান্না করছি। তো আমি এখন খাবারগুলো সার্ভ করে নিচ্ছি। আর এই হচ্ছে সবজি, আমি সবজিতে একটু ঝোল রাখছি কারণ আমার হাজবেন্ড আবার ঝোলটা পছন্দ করে। তো এই যে দুপুরের রান্নাবান্না শেষ, আমি তো দেখাইছি কি কি রান্না করছি। এটা হয়েছে সসিন্দা দিয়ে আয়ের মাছ একটু ঝোল করে রান্না করছি, সবজি, এটাও পানি সহ, কারণ রনিচদের এখন ডায়েটে আছে। আর এই মুরগি আমাদের জন্য, এটা কি মুরগি জানো রনি? আইয়া বলে কি বলে, দান মুরগি। দান মুরগি নরমালি, এটা তুর্কি মুরগি। তুর্কি মুরগি, হ্যাঁ এটাই বড়। আর এটা হয়েছে কাকিলা মাছ চটচড়ি। আর একটুখানি ভাত নিছে, তারপর মনে হয় না সম্পূর্ণটা খাইতে পারবে। সো বলেন এবার আপনি কি কোনটা দিয়ে শুরু করবো আপনি? হ্যাঁ যেটা ভালো লাগে এটা দিয়ে শুরু করবো। এটা কি আই মাছ দিয়ে? আই মাছটা কিন্তু আমার ভালো লাগে নাই মোটেও, আমার হাজবেন্ডের পছন্দ হয়েছে। মানে এটা তোমার মনে করে একটু ইয়ে বলে কাটা থাকে না, কাটা আমি পাইনি। দেখি এই কেমন, এটা কি জানি বলো সবজিটা? এটা মানে পটল না না, সসিন্দা। সসিন্দা, আমরা যে বাইরে যে লাঞ্চ ডিনার করি, তখন বাইরের যে খাবারগুলো আর ঘরের যে শাকসবজি, যেমন আমাদের বাঙালি খাবারগুলো, কোনগুলো বেশি ভালো লাগে? বাঙালি খাবারগুলো একটা তৃপ্তি লাগে না যে না খাইছি কিছু একটা। ভালো লাগছে? লবণ ঠিক আছে? আমি সবসময় লবণটা বেশি খাই। আর আপনি যে ডায়েটে আছেন, এটা বলেন যে আপনার ডায়েটটা কেমন, স্ট্রং ডায়েট? আমি নরমালি ভাত খাই না, ভাতের বদলে খাই পাতার জুস, মানে মিষ্টি আলু। আচ্ছা, আর এখন জাস্ট খালি সানডে তোমার একটু চিটমি থাকে, হালকা ভাত খেয়ে। আর সবজিটা ট্রাই করে দেখেন একবার, কাকিলা মাছটা। কাকিলা মাছটা আগে, কাকিলা মাছ অনেক প্রিয় আমার। এই বোনা করছো না? চটচড়ি, হাতে মাখা চটচড়ি যেটা, কালারটা দেখাই একটু। অসম্ভব এটা। আর আমি তো ঝোল ঝোল রাখি কারণ ও আবার লবণটা কম খায়, সো এর কারণে আমার সব তরকারিতে হয়েছে ঝোল সহ রাখতে হয়। নর্মালি আমি কিন্তু ছোটবেলা থেকে ভুনা খায় অভ্যস্ত, মানে শুকনা শুকনা করে, যেমন এখানে মুরগিটা রান্না করছি, তারপরে একটু ঝোল আছে এখানে কারণ আপনার বাচ্চাদের জন্য। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আচ্ছা, আমি যে ওদিন লেবু পাতা আনছিলাম, লেবু পাতা কিন্তু আয়ের মাসে দিছি, কোনো স্মেল পাইছেন? না পাইনি। তার মানে লেবু পাতা ভালো না, আমার দোষ না, আমার দোষ না এই যে লেবু পাতা দিছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনো স্মেল নাই, একটু গ্রান্ড দেখেন, কোনো স্মেল নাই, স্বাদই নাই। ভাবছিলাম যে লেবু পাতার যে, কারণ অরিজিনাল যে লেবু পাতা ফ্রেশ, ওইটার স্মেল অনেক সুন্দর। আমার সবজিটা খেয়ে দেখি। সবজিটা আপনি নিতে খেয়ে দেখেন কারণ আপনার লবণটা টেস্ট। আর সবজি কিন্তু আমার হাজবেন্ডই খাবে, আমরা কেউই খাবো না। এটা আমার প্রিয় একটা সবজি, বাংলাদেশি স্টাইল। কি কি দিছো তুমি? ক্যাপসিকাম, এটা বাংলাদেশি স্টাইলে না, এটা জাস্ট ভাজি। আচ্ছা, মানে ব্রকোলি, তারপর কুজে, মানে জুকিনি, তারপর হইছে আমি বলে দেই ফুলকপি, বরবটি। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন একদম ঝোল ঝোল, মানে অল্প মশলা। এটা আমার প্রিয় একটা সবজি। ও এখন একটু স্ট্রং ডায়েটে আছে, সো এর কারণে তার খাওয়া দাওয়া এখন এলোমেলো। তারপর আজকে চটপটি বানাইতেছি, শিওর না যে ফুচকা খায় কিনা।
ফুচকা অনেক মজা হয়েছে ঠিক আছে তুর্কি মুরগি ট্রাই করবেন নাকি না আপনার ইচ্ছা আপনি যদি খেতে চান খান একটু ট্রাই করে দিন আমি আমি ফোর্স করব না ভাই কারণ আপনি অনেক কষ্ট করে জিম করেন সো এর কারণে আমি ফোর্স করি না কারণ ও অনেক কষ্ট করে খায় মানে ওর খাবারগুলো যে কি কষ্টদায়ক এটা আমি দেখি মানে মশলা ছাড়া লবণ মরিচ একদমই সব বাদে তেল বাদে সো এর কারণে আমি আর ফোর্স করব না ওনার ইচ্ছা হইলে খাবে এটা বসো ডায়েট করা অনেক কষ্টদায়ক নরমাল চিকেন হচ্ছে তুর্কি মুরগিটা খাওয়াটা বেটার কারণ এটা তোমার ফ্যাট কম কোলেস্টেরল কম এটাতে আচ্ছা একটা কথা বলেন তো রনি কোনো স্মেল পান আপনি যে রান্না করি মুরগিটা থেকে তুর্কি মুরগি না এমন কোনো গ্রাম পেল আর স্মেল বলতে একটা একটা মুরগির একটা হ্যাঁ এটা পাই না কারণ আমি আপনারা সবাই একটু বেশি করে জিরা দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন যার কোনো স্মেল পাবেন মজা হইছে অনেক মজা হইছে তো এবার আমরা সবাই খাওয়া দাওয়া করি বাচ্চাদেরকে নিয়ে আর হচ্ছে বিকেলবেলা চটপটি কি খাবেন চটপটি ফুচকা হ্যাঁ আল্লাহ বাচ্চারা রাখলে ইনশাল্লাহ চটপটি ফুচকা খাওয়া হবে বিকেলবেলা সো এই পর্যন্ত স্টপ আমরা খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ আমরা বিকেলবেলা আবার আসতেছি উঠ সিদ্ধ হয়ে গেছে আজকে আমি কি খাবো দিরা মামু চটপটি চটপটি সিদ্ধ হইছে ঘন হয়েছে না আর একটু ঘন হইব আর একটু ঘন আর একটু জাল দিলে মজা লাগবে মাল বড়ি দিয়ে দিছো হুম এবার একটু ঘুরে মিক্স করেন হুম পুরো বাংলাদেশি স্মেল আসছে বাংলাদেশি আর ওদের জন্য হচ্ছে চিকেন উইংস মিক্স করে রাখছি মশলা ম্যারিনেট করে রাখছি একটু পরে ভাজবো আর একটু ইয়ে হবে তারপর আর এখানে হয়েছে আমি ফুচকার ডোটা তৈরি করে রাখছি এখন ফুচকা তৈরি করব আর এগুলোর কোনো রেসিপি আমি দেখাবো না কারণ এগুলোর রেসিপি আমার চ্যানেলে আছে সো আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি মম ব্লগ সেখানে গেলে দেখতে পারবেন ফুচকার ভিডিও এ টু জেড তো এর কারণে আর রেসিপি দেখালাম না এখন আমি ফুচকা তৈরি করে নেব কি সবাই রেডি এখন বিকেলের নাস্তা হ্যাঁ বিকেল কি সন্ধ্যা 7টা কিন্তু আমাদের এখানে তো অন্ধকার হয়ে গেছে মানে রাত হয়ে গেছে আর কি তো এই যে বিকেলের নাস্তার আয়োজন আমি তো এবার হইছে দেখাই যে কি কি বানাইছি বিকেলের নাস্তা আমার বাচ্চাদের জন্য চিকেন উইংস তারপর হচ্ছে চটপটির জন্য সব আইটেমস ফুচকা ফুচকা আজকে ভালো হয় নাই কারণ অনেকদিন পর বানাইছি মানে অনেকগুলো ফুলছে অনেকগুলো ফুলে নাই আর এই হচ্ছে চটপটির বুটটা সিদ্ধ করা আর টক পানি তো আমি এখন সবাই খাবারটা দিয়ে নিই খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে কারণ ওদের ক্ষুধা লেগে গেছে এই যে নিশা কিন্তু চটপটি খাইতেছে তারেকও খাইতেছে গরম আচ্ছা খাও আমার টেবিল ক্লথটা চেঞ্জ করতে হবে রনি টক পানি বড় চামচটা দিয়ে নেন ফুচকা খাবেন না রনি ফুচকা ও আবার ফুচকা কম খায় ইয়াগুলো নেন এবার কয়েকটা ইয়া দেখে নেন হালকা ব্রাউন কালার তারেক ফুচকা খাবা তুমি তারেকের ফুচকা ভাল লাগে বিসমিল্লা নিশা ব্যথা পাবা আচ্ছা আম্মু দিতেছে বসো আব্বু দিব দাঁড়ো ফুচকার বক্সটা মাঝখানে দিয়ে দেন ডিমের বাটিটা সরায় সত্যি নাকি চাপা খাও খাও আম্মু খাও আমার নিশাও খাইতেছে ফুচকা হ্যাঁ বসতেছে নিশা ফুচকা খাইতে পারে এই যে দেখাই নিশা কিভাবে ফুচকা আও আচ্ছা আচ্ছা সমস্যা নেই তুমি আবার নাও আবার নাও আবার নাও কিছু হবে না আমি ক্লিন করবো পরে তুমি আবার নাও নিচে সুন্দর করে আগে ফুচকাটা ভাঙছে এখন সে ফুচকা নিতেছে কারণ ওর আম্মুর দেখছে কিভাবে খায় তো রনি ফুচকার বক্সটা মাঝখানে দিয়ে দেন নিতে ইজি হইব দিদার ফুচকা খাইব না একটু পরে ফুচকা খাইবে না তুমি
হয়েছেনি এবার হ্যাঁ খাও ফুচকা খাও ফুচকা খাও এবার ফুচকাটা খাও পুরোটা পুরোটা ওয়াও মজা আম্মু মজা ইয়ামি আচ্ছা যাই হোক আমরা এখন সবাই খাওয়া দাওয়া করি আর আর কি সবাই ভালো থাকেন আর এটা হইছে আমার ফুচকা অনেক বেশি ঝাল আর কি বলে এটা হইছে আমার চটপটি ফুচকা ফুচকা করতে করতে অনেক বেশি স্পাইসি দিছি বেশি কাঁচা মরিচ আর হ্যাঁ এই দেশের কাঁচা মরিচ কিন্তু ঝাল হয় না বেশি আর বাংলাদেশেরটাও কিন্তু এত বেশি ঝাল হয় না কারণ এর কারণে বোম্বাই মরিচ দেয় না এবার হচ্ছে আমরা ফুচকা খাবো এটা আমার আমার ভাই ফুচকা খাচ্ছে মজা এত বেশি মজা লাগে ফুচকা অনেক যে কোনো মেয়ের সবচেয়ে পছন্দ খাবার হচ্ছে ফুচকা আর বেশি করে টক পানি ওকে আসসালামু আলাইকুম বাই দিয়া দাও সবাই বাই